আলাইকুম। আপনাদের সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজ আমি আমার ভিডিও সূচনা করছি। আপনারা সকলে জানেন যে করোনা পরিস্থিতির জন্য আমরা সকলে ঘরে লকডাউন অবস্থায় রয়েছি, তাই আজ আমার এই ভিডিও পরবর্তী পার্ট তৈরি করবার সিদ্ধান্ত নেয়া। অবশ্যই আজ আমরা হোপফুলি সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স এবং কমপ্লেক্স থেকে সিম্পল, সিম্পল থেকে কম্পাউন্ডে চেঞ্জ করবার সমস্ত রুলগুলোর শেষ করব। আর 5 থেকে 6টি রুলই রয়েছে, এরপর আমরা ইনশাল্লাহ পরবর্তী পার্টে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন সলভ করব। আজকের আলোচনা শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কম্পাউন্ড সেন্টেন্সে বার থাকলে, এর আগে আমরা প্রিভিয়াস পার্টে রুল 1 থেকে 7 পর্যন্ত 60টি রুলের আলোচনা করলাম এবং এবার আমরা আসলাম রুল নাম্বার 8। কম্পাউন্ড সেন্টেন্সে বার থাকলে, কিন্তু থাকলে আমরা কিভাবে সেটাকে সিম্পল অথবা কমপ্লেক্সে রূপান্তর করতে পারি। এখন দেখুন, বার অর্থ কিন্তু, বার অর্থ কিন্তু, কিন্তু দ্বারা অবশ্যই সেন্টেন্সে যখন দুটো ক্লজ থাকবে, একটা সেন্টেন্স পজিটিভ ভাইব বা ইতিবাচক মনোভঙ্গি প্রকাশ করবে এবং অপর সেন্টেন্সটি নেতিবাচক, একটি পজিটিভ সেন্টেন্স থাকবে এবং অপরটি নেগেটিভ অর্থ প্রকাশ করবে। যখন সেন্টেন্সের একটি ক্লজে পজিটিভ অর্থ এবং আরেকটি ক্লজে নেগেটিভ অর্থ প্রকাশ পাবে, তখন সেন্টেন্সের সিম্পল করতে গেলে সত্ত্বেও বা ইন স্পাইট অফ বা ডিসপাইট দুটো অর্থই সত্ত্বেও বসাতে হবে। কিসের পরিবর্তে? বাটের পরিবর্তে সিম্পল করবার সময়। এবং কমপ্লেক্স করবার সময় অবশ্যই দো অথবা অলদো অর্থাৎ যদিও ব্যবহার করতে হবে। এখন আমরা উদাহরণের দিকে লক্ষ্য করি। ইন স্পাইট অফ সত্ত্বেও, কি সত্ত্বেও? দ্য ওল্ড ম্যানস হ্যাভিং 7 চিলড্রেন, বৃদ্ধ লোকটির 7 জন ছেলে মেয়ে থাকা সত্ত্বেও সে একা বাস করে। আমরা এর আগে আলোচনা করে, রুদের আলোচনায় দেখলাম যে অবশ্যই আমরা ডিপেন্ডেড অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজের সকল গ্রামাটিক্যাল অথবা স্ট্রাকচারাল চেঞ্জ ঘটাবো যখন আমরা সিম্পল থেকে কমপ্লেক্স বা কম্পাউন্ড থেকে সিম্পল যে কোনো চেঞ্জ করতে যাব। তো এখানে অবশ্যই মেইন বা প্রিন্সিপাল ক্লজ হি লিভস অ্যালোন, দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে হি লিভস অ্যালোন অপরিবর্তিত রয়েছে, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ যেটা রয়েছে এখানে ইন স্পাইট অফ, এখানে সত্ত্বেও দ্বারা প্রকাশ পায়। আমরা যদি কম্পাউন্ড থেকে তুলনা করি, যে কম্পাউন্ড থেকে চিন্তা করি, দ্য ওল্ড ম্যান, এটা একটা সাবজেক্ট, ওল্ড ম্যানের সাবজেক্ট তখনই পসেসিভ ফর্মে বসবে যখন ইন স্পাইট অফ, অফ প্রিপজিশনটার পর সবসময় আমরা জানি প্রোনাউনের পসেসিভ ফর্ম বসে বা সাবজেক্টের পসেসিভ ফর্ম বসবে। দি ওল্ড ম্যান একটা থার্ড পারসন, এই সাবজেক্টটাকে অফের পরে যেহেতু বসানো হলো, ম্যানের পরে একটা অ্যাপোস্ট্রফি এস বসালাম যা যেন এটা পসেসিভ ফর্মে চেঞ্জ হয়। আচ্ছা, এটা গেল। এরপর দেখুন হ্যাজ, যেই অক্সিলারি ভার্বটা ছিল সেটা অবশ্যই ওল্ড ম্যানস এর অক্সিলারি ভার্ব, এখানে যেটা রয়েছে হ্যাভ, আমরা জানি হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, হ্যাজ এটা বেস ফর্ম, বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে হ্যাভিং হয়েছে। পসেসিভ ফর্মের পরে অবশ্যই আমরা জানি ভার্বের যে অক্সিলারি ভার্ব, যে অক্সিলারি ভার্বটা থাকবে সেই অক্সিলারি ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, একদম প্রথম রুলটার সাথে, একদম প্রথম যে রুলটা আমরা আলোচনা করেছি, বিকজ থাকলে বিকজ অফ দ্বারা সিম্পল সেন্টেন্স করতে হয়, সেই একইভাবে এখানে ইন স্পাইট অফ, আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইন স্পাইট অফ ব্যবহার করব কারণ আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই সাবজেক্টটাকে পসেসিভে রূপান্তর করে নিতে হবে। এরপর দেখুন সেভেন চিলড্রেন, বাকি সম্পূর্ণ অংশটা এখানে মূলত অক্সিলারি ভার্বটাই মেইন ভার্ব হিসেবে কাজ করেছে, তাই মেইন ভার্ব হিসেবে যেহেতু এখানে কাজ করেছে তাই এটার সাথে আইএনজি যুক্ত হয়েছে। এবং কমপ্লেক্সের ক্ষেত্রে দেখি ইন স্পাইট অফ ছিল সিম্পল, সিম্পল সেন্টেন্স করবার ক্ষেত্রে, এবং কমপ্লেক্সের ক্ষেত্রে অবশ্যই দো অথবা অলদো বসবে, দো অথবা অলদো বসবে। এবং এখানে দেখুন যেহেতু কমপ্লেক্স সেন্টেন্সে দুটো সাবজেক্ট থাকে এবং প্রত্যেকটা ক্লজের স্বাধীন স্বাধীন পৃথক পৃথকভাবে সাবজেক্ট এবং ভার্বের আলোচনা থাকে, তাই এখানে দি ওল্ড ম্যান একটা সাবজেক্ট এবং এর সাথে মেইন ভার্ব হ্যাজ এবং সেভেন চিলড্রেন বাকি অংশ এবং পরবর্তী ক্লজের সাবজেক্ট ভার্ব এবং বাকি অংশ। একবার পড়ে দেই, কমপ্লেক্স সেন্টেন্সে দো দ্য ওল্ড ম্যান হ্যাজ 7 চিলড্রেন, যদিও বৃদ্ধ লোকটির 7 জন সন্তান রয়েছে, হি লিভস অ্যালোন,
সে তারপরেও যদিও তার 60টি সন্তান রয়েছে তারপরেও সে একা বাস করে দ্য ওল্ড ম্যান হ্যাজ 7 চিলড্রেন বৃদ্ধ লোকটির 60টা সন্তান রয়েছে কিন্তু সে একা বাস করে আচ্ছা দেখুন পরবর্তী উদাহরণে চলে যাই দেখুন নয় নং রুলে চলে আসলাম আমরা নয় নং রুলে বলেছে কমপ্লেক্স সেন্টেন্সে হু অথবা হুইচ অথবা দ্যাট থাকলে আমরা জানি হু দ্বারা সরাসরি ব্যক্তিকে বোঝায় হুইচ দ্বারা সরাসরি বস্তুকে ইঙ্গিত করে এবং দ্যাট দ্বারা ব্যক্তি অথবা বস্তু উভয়কেই বোঝায় এখন কমপ্লেক্স থেকে আমরা তো কম্পাউন্ডের উদাহরণ দেখব এখন মানে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে সিম্পলে কেন করা যায় না এখন দেখুন যখন কমপ্লেক্সে দ্য অ্যালবাট্রোস ইজ আ বিগ সি বার্ড অ্যালবাট্রোস একটি সামুদ্রিক পাখির নাম দ্যাট যে ব্রিংস গুড লাক টু দ্য সেলর অ্যালবাট্রোস এমন একটি সামুদ্রিক পাখির নাম যে সমুদ্র যারা জাহাজ চালাচ্ছে নাবিক দ্য সেলর নাবিকদের জন্য সুসংবাদ বয়ে আনে তো এখানে অবশ্যই কোনো পাখিকে বুঝাচ্ছে পাখি একটি নিউট্রাল জেন্ডার বা নিরপেক্ষ লিঙ্গ তাই এর পূর্বে দ্যাট বসে অথবা হুইচ বসে তো এখানে দ্যাট বসিয়ে কমপ্লেক্স করেছে সিম্পল করা যায় না কেন সিম্পল অবশ্যই এই জন্য করা যায় না যে যখন একটি সেন্টেন্সে ও বস্তু বা ব্যক্তির ক্ষেত্রে বা নিরপেক্ষ কোনো প্রাণী হুইচ হু অথবা দ্যাট বসায় তখন এর পূর্বে এবং পরের উভয় ক্ষেত্রের ক্লজে একই ব্যক্তি ও বস্তুকে নির্দেশ করে এজন্য উভয় ক্লজে একটি সাবজেক্টের উপস্থিত থাকা অবশ্যই জরুরি কিন্তু আমরা কি জানি সিম্পল সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট থাকে এই এই কারণটাতে মূলত সিম্পল সেন্টেন্সে রূপান্তর করা যায় না যখন হু হুইচ অথবা দ্যাট দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয় তাহলে আমরা দেখি কিভাবে কম্পাউন্ডে রূপান্তর করা যায় তিনটি সহজ স্টেপ প্রথম স্টেপ কি অবশ্যই যে ক্লজ মার্কার থাকবে ক্লজ মার্কারের পূর্বের যে ক্লজটি থাকবে অর্থাৎ পূর্বের যে সেন্টেন্সটি থাকবে বা ক্লজ সেই ক্লজটি সম্পূর্ণরূপে অপরিবর্তিত থাকবে দ্বিতীয় টিপস কি দ্বিতীয় টিপস হচ্ছে দ্যাট থাকুক হুইচ থাকুক অথবা হু থাকুক যে কোনোটাই উপস্থিত থাকুক না কেন তার পরিবর্তে অ্যান্ড বসবে এবং অ্যান্ড বসবার পরে তৃতীয় টিপস হচ্ছে যেহেতু একই ব্যক্তি বা বস্তু দ্বারা উভয় ক্লজের সাবজেক্ট নির্দেশ করে তাই যখন কম্পাউন্ড করবো আমরা অ্যান্ডের পরে পরবর্তী যে ক্লজটা থাকবে এই ক্লজের সাবজেক্ট উল্লেখ করবার কোনো প্রয়োজন নেই আমরা দ্বিতীয় উদাহরণের দিকে চলে যাই সন্দীপ ইজ এ সিঙ্গার হু লাভস টু সিং সন্দীপ হয় একজন গায়ক এবং সে গাইতে ভালোবাসে তো হু ছিল ব্যক্তিকে প্রকাশ করেছে ব্যক্তিকে ইঙ্গিত করার কারণে হু ক্লজ মার্কার দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়েছে এবং কম্পাউন্ড করবার ক্ষেত্রে দেখুন সন্দীপ ইজ এ সিঙ্গার এবং হু এর পরিবর্তে অ্যান্ড বসলো হি লাভস টু সিং এখানে হিয়ের উল্লেখ করবার কোনো প্রয়োজন নেই কারণ সন্দীপ যে গায়ক এই একই সাবজেক্ট পরবর্তী ক্লজেও নির্দেশ করা হচ্ছে তাহলে এখানে হি উল্লেখ করবার কোনো প্রয়োজন নেই তো দেখুন এরপর আমরা চলে আসলাম পরবর্তী রুলে রুল নাম্বার 10 এখানে দেখুন আমি দুটো সমীকরণ লিখলাম সিম্পল থেকে সরাসরি কম্পাউন্ডে করা যায় না অবশ্যই সিম্পল থেকে যখন আমরা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে যাব তখন কমপ্লেক্স সেন্টেন্সের আগে রূপান্তর করে নিতে হবে এবং তারপর কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার থেকে সহজেই কম্পাউন্ডে রূপান্তর করা যাবে এটাই বুঝালাম এরপর দেখুন যখন সিম্পল সেন্টেন্সে ডিপেন্ডেন্ট ক্লজ যেটা সাবঅর্ডিনেট ক্লজ প্রিন্সিপাল ক্লজ না ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টটা থাকবে না সাবজেক্ট উজ্জ্ব থাকবে বা সাবজেক্টের অনুপস্থিতি থাকবে তখন আমরা সরাসরি কি করব সহজভাবে একদম মেইন ভার্বের আইএনজি ফর্ম করব আইএনজি ফর্ম অর্থাৎ জিরান্ড ফর্ম মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিব এবং বাকি অংশ অপরিবর্তিত রাখবো এক্সটেনশন বা বাকি অংশ তাহলে আমরা প্রথমে উদাহরণের দিকে লক্ষ্য করি বাট ওয়ান ডে কিন্তু একদিন এটুকু সেন্টেন্সের একটা ফ্রেজ ফ্রেজ এর অংশ আলাদাভাবে বিবেচনা করে বা আলাদাভাবে রেখে দিয়ে আমরা পরবর্তীতে দেখি দ্য সেইলার্স স অ্যান অ্যালবাট্রস ফ্লাইং টুয়ার্ডস দ্য শিপ নাবিকেরা দেখতে পেল একটি সামুদ্রিক পাখি যার নাম অ্যালবাট্রস টুয়ার্ডস দ্য শিপ ইসির সম্মুখে জাহাজটির সম্মুখে উড়ছে যখন
যখন আমরা দেখলাম যে দা সেলার্সরা দেখলো, সেলার্স বা নাবিকেরা দেখলো, এটা অবশ্যই প্রিন্সিপাল ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট দা সেলার্স এবং এখানে অ্যালবাট্রস যে পাখি সেটাকে প্রিন্সিপাল ক্লজের ভিতরে বিবেচনা করে রাখবো এবং ফ্লাইং উঠছে সেটা কি অবশ্যই সামুদ্রিক পাখিটি। তাহলে সামুদ্রিক পাখিকে আমরা সাবজেক্ট হিসেবে ধরবো না বা উজ্জ্বল রাখবো এবং এরপরে ফ্লাই বা উঠছে এটাকে আমরা আইএনজি দ্বারা যুক্ত করে দিব। দেখুন কমপ্লেক্স সেন্টেন্সে দেখলে বুঝতে পারবেন। বাট ওয়ান ডে দ্য সেলার স অ্যান অ্যালবাট্রস, নাবিকেরা দেখলো একটি সামুদ্রিক পাখি, হুইচ, যেটি, আমরা জানি সামুদ্রিক পাখি এটা অবশ্যই নিউট্রাল জেন্ডার বা নিরপেক্ষ ইতর শ্রেণীর প্রাণীর ভিতরে পড়ে, হুইচ ফ্লিউ। এখানে দেখুন আমরা পরবর্তী যেটা ডিপেন্ডেন্ট ক্লজ, পাখিটা যে উঠছে ফ্লিউ টুয়ার্ডস দ্য শিপ, জাহাজটির সামনে উঠছে, এই ডিপেন্ডেন্ট ক্লজটির ভার্বের ফর্ম আমরা কি রাখব। অবশ্যই আমরা প্রিন্সিপাল ক্লজের ভার্বের দিকে নজর দেই। ওয়ান ডে দ্য সেলার স দেখলো, এই সটা অবশ্যই ভি টু বা পাস্ট ফর্মে রয়েছে, এই জন্য প্রিন্সিপাল ক্লজের যে মেন ভার্ব স এটা পাস্ট ফর্মে রয়েছে। আমরা জানি স এর বেস ফর্ম সি এবং ফ্লিউ, এটা ভি টু ফর্মে হবে, এটার বেস ফর্ম হচ্ছে ফ্লাই, পাখিটা উঠছে। কিন্তু যখন হুইচ বসালাম তখন আমরা আমাদের অবশ্যই প্রিন্সিপাল ক্লজের যে ভার্ব সেটার সাথে সমন্বয় রেখে ভার্বের ফর্ম যেটা পাস্ট ফর্ম রয়েছে এটাও পাস্ট ফর্মে করতে হবে। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের ভার্বের ফর্ম যেটা থাকবে সেইভাবে আমাদের ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটাকে রূপান্তর করে নিতে হবে কমপ্লেক্সের ক্ষেত্রে। এই পর্যন্ত কাজ শেষ। এবং কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা শুধু হুইচের স্থানে অ্যান্ড, হুইচের স্থানে অ্যান্ড বসিয়ে দিয়ে কম্পাউন্ড করে ফেলবো। দেখুন বাট ওয়ান ডে দ্য সেলার স অ্যান্ড অ্যালবাট্রস হুইচের জায়গায় অ্যান্ড বসিয়ে দিব এবং ইট ফ্লিউ টুয়ার্ডস দ্য শিপ। এখানে এই ইটটা আমরা বসাতে পারি নাও বসাতে পারি, কারণ আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্স করবার ক্ষেত্রে দুটি স্বতন্ত্র বা পৃথক পৃথক সাবজেক্ট বা ভার্ব বসিয়ে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে হয়। তাহলে আমরা এখানে ইট বসাতে পারি নাও বসাতে পারি। দেখুন আমরা 11 নম্বর রুলে চলে আসলাম। অনেক সময় কমপ্লেক্সে শুরুতে যে সাবজেক্টটা থাকে তখন নাউন অথবা প্রোনাউন দেওয়া থাকবে এবং এরপরেই একটা রিলেটিভ প্রোনাউন থাকবে। রিলেটিভ প্রোনাউন বলতে ওই প্রোনাউনগুলোকে বোঝায় যেগুলো এই সাবজেক্টের নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে। কিভাবে সাবজেক্টের প্রোনাউন ব্যক্তি থাকলে হু বসতে পারে, স্থান থাকলে ওয়্যার, দ্যাট বসতে পারে, হুইচ বসতে পারে যদি কোনো বস্তুকে ইঙ্গিত করে বা কোনো শিশু বা নিরপেক্ষ জেন্ডারকে নিউট্রাল জেন্ডারকে ইঙ্গিত করে তখন। তো আমরা প্রথমে উদাহরণটা দেখে এর অর্থ বুঝবার চেষ্টা করি। কমপ্লেক্স থাকলে কি হবে, সিম্পল করতে হবে। আ ম্যান, একজন মানুষ, হু ইজ ড্রনিং ক্যাচেস অ্যাট এ স্ট্র, একজন ব্যক্তি যে কিনা ডুবে যাচ্ছে সে পাথরের কাছে ধরা পড়ে, অর্থাৎ সে হঠাৎ করে পাথরটিকে ধরে ফেলতে সক্ষম হয়, এই জন্য সে ডুবে যাচ্ছে কিন্তু পাথরটা তাকে বাঁচিয়ে দিল। তাহলে এখানে একটি পজিটিভ ভাইবের অর্থাৎ পজিটিভ অ্যাপ্রোচ সেন্টেন্স এবং পরবর্তী যেটা প্রিন্সিপাল ক্লজ সেটা সরি যেটা সাবঅর্ডিনেট ক্লজ সেটা নেগেটিভ ভাইবের সেন্টেন্স, কারণ মানুষের ডুবে যাওয়া অবশ্যই মঙ্গলকর কোনো কিছু নয়। এবং ক্যাচেস অ্যাট এ স্ট্র, পরবর্তীতে সে পাথরটা ধরে ফেললো, এটা হচ্ছে পজিটিভ ভাইবের ক্লজ, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটি ইতিবাচক মনোভঙ্গি নির্দেশ করে। আমরা যখন এটাকে সিম্পল করতে যাব তখন আর ড্রনিং ম্যান, আমরা জানি যে মানুষটা ডুবে যাচ্ছিল তাকে একটা নতুন ক্লজ অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করার জন্য আমরা হু বা রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করেছি। এই হু বা রিলেটিভ প্রোনাউনটিকে উঠিয়ে দিতে হলে আমাদের ওই লোকটির যে কর্মকাণ্ড ছিল সেটাকে নাউন প্রোনাউনের পূর্বে এনে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হবে। অর্থাৎ একজন ডুবন্ত ব্যক্তি, কিরকম ব্যক্তি, ডুবন্ত ব্যক্তি কোথায় ধরা পড়ে, পাথরের কাছে ধরা পড়ে, মানে সে পাথরটাকে ধরে ফেলতে সক্ষম হয়। এরকম বোঝালে আমরা হু এর পরবর্তীতে যে ভার্বটা থাকবে সেটাকে নাউন বা প্রোনাউন অর্থাৎ সাবজেক্টের পূর্বে বসিয়ে অ্যাডজেক্টিভে রূপান্তর করে দিতে হবে এবং আমরা তখনই কমপ্লেক্স থেকে সিম্পল রূপান্তর করে ফেলতে পারবো। দেখুন আজকের আমরা সর্বশেষ রুলে চলে আসলাম, রুল নাম্বার 12। সিম্পলে যদি বি সাইড অথবা বি সাইডস থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে এস যোগ হবে,
besides plus main verb এর সাথে ing যুক্ত থাকলে কিভাবে আমরা simple থেকে complex এবং compound এ রূপান্তর করতে পারব দেখুন besides অর্থ পাশাপাশি অর্থাৎ আমরা কোন একটা কাজ করার পাশাপাশি আরেকটা কাজও করলাম বা করে দিলাম করে দেখালাম দুটো কাজ পাশাপাশি একই সাথে করার সময় বোঝালে তখন আমরা besides দ্বারা বাক্য তৈরি করে থাকি simple এর আমরা উদাহরণটার অর্থ বের করার চেষ্টা করি besides giving him money তাকে অর্থ দেওয়ার পাশাপাশি মানি একটা আনকাউন্টেবল নাউন এবং 37 সিঙ্গুলার নাম্বারের হিসেবেও বিসাইডস এর সাথে এজন্য এস যোগ হয়েছে আনকাউন্টেবল নাউন থাকলে ভার্বটি আনকাউন্টেবল নাউন থাকলে অবশ্যই বিসাইডস অর্থাৎ ভার্বের সাথে ভার্বের সিঙ্গুলার ফর্ম বসে সিঙ্গুলার ফর্মের জন্য এস যোগ হয় বিসাইডস গিভিং হিম মানি আই গেভ গুড অ্যাডভাইস তাকে অর্থ দেওয়ার পাশাপাশি আমি ভালো উপদেশও দিলাম আই গিভ হিম not only money but also good advice অবশ্যই besides plus verb এর সাথে ing যুক্ত থাকলে আমরা কমপ্লেক্স করার ক্ষেত্রে not only but also রুল প্রয়োগ করব তাহলে দেখুন অর্থটা অর্থ চেঞ্জ হচ্ছে না অর্থটা একই রকম থাকছে দেখুন I give him not only money but also good advice আমি তাকে শুধুমাত্র অর্থ দিলাম না but also উপরন্তু ভালো উপদেশও দিলাম তাহলে দুটো কাজই আমি একসাথে করলাম আচ্ছা কম্পাউন্ড করার ক্ষেত্রে আই গেভ হিম মানি আমি তাকে অর্থ দিলাম এবং আমি তাকে ভালো পরামর্শও দিলাম আই গেভ হিম মানি এন্ড এর পরে আবার আই কারণ এখানে দেখুন দুটি সাবজেক্টিভ একই এখানে আমরা আই বসালেও সমস্যা নেই আবার মুছে দিলেও সমস্যা নেই আমরা আই ব্যবহার করতে পারি নাও করতে পারি এখানে আমরা প্রিন্সিপাল ক্লজ কোনটা অবশ্যই দেখি গুড অ্যাডভাইস গিভ হিম গুড অ্যাডভাইস এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ কারণ আই গেভ গুড অ্যাডভাইস প্রত্যেকটা ক্লজের ক্ষেত্রে দেখুন গুড অ্যাডভাইস প্রত্যেকটাই অপরিবর্তিত রয়েছে তাকে উপদেশ দেয়া এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজের ভিতরে পড়ে এবং প্রিন্সিপাল ক্লজে অবশ্যই একটি সাবজেক্ট এবং একটি ফাইনাল ভার্ব থাকে ফাইনাল ভার্বটা আমরা পেলাম গেভ আমরা আই সাবজেক্টটা ব্যবহার করে দিলে সুন্দর দেখাবে বা বেশি উত্তম এই জন্য আমরা আইটা উল্লেখ করে রেখেছিলাম আজকে আমরা রুল পর্যন্ত আলোচনা করলাম এবং এরপরে পরবর্তী ভিডিওর পার্টের জন্য আমরা দেখুন যে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো রয়েছে যে সিম্পল থেকে কম্পাউন্ডের রূপান্তরের জন্য সরাসরি কিভাবে একটা বাক্যকে আরেকটা বাক্যে অর্থ অর্থের পরিবর্তন না ঘটিয়ে অর্থ একই অর্থ যাতে আমরা অনুসরণ করতে পারি সেভাবে কিভাবে সিম্পল থেকে কম্পাউন্ড কমপ্লেক্স এবং এই রিলেটেড যেই পরবর্তী আলোচনা নিয়ে আসব তখন আপনারা সকলে বিস্তারিতভাবে এটা ধরতে পারবেন এবং খুব সম্ভবত সেটা হবে এই আলোচনার লাস্ট পার্ট আশা করি ততদিন পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিও দেখে শেয়ার করে আমাকে সমর্থন করবেন ধন্যবাদ